ভক্তিরসত বিলীন হয়ে পড়িছে শিবসাগরের উপর নাজিরা একশরণ ভাগবতী সমাজ। পবিত্র ভাদ মাহর শেষরটো ফালে 29 তারিখ, 30 তারিখ আর 31 ভাদ তারিখে তিনিদিনিয়াকৈ ভাগবত পাঠ আর ব্যাখ্যানুষ্ঠান আয়োজন করেছে। একশরণ ভাগবতী সমাজ, নাজিরা শাখা আর ভক্তপ্রাণ রাইজর সহযোগত শেষরটো দিনত প্রাণজিৎ গগৈর উপস্থিতিত ব্যাখ্যানুষ্ঠান করা দেখিলে পোৱা যায় আর তার পাছতেই ভাওনারও প্রদর্শন করিব। কিন্তু বর্তমান সময়ত ভাদ মাহর যেহেতু পবিত্র মাহ হিসাবে পরিচিত, এই মাহট সমগ্র অসমরে ভিন্ন প্রান্ত ভক্তিরসত বিলীন হওয়া দেখিলে পোৱা গৈছে। তার সমান্তরালভাবে নাজিরাও ব্যতিক্রম নহয়। শিবসাগর জেলার নাজিরার বিভিন্ন স্থানত ভাগবত পাঠ, ভাগবত ব্যাখ্যানুষ্ঠান হয়েছে যদিও তার সমান্তরালভাবে উপর নাজিরা তিনিদিনিয়াকৈ ভাগবত পাঠ, ব্যাখ্যানুষ্ঠান আর ভাওনা প্রদর্শন করা দেখিলে পোৱা গল। তিনিদিনিয়াকৈ আয়োজন করা ভাগবত পাঠ আর ব্যাখ্যানুষ্ঠানের শেষরটো দিনত কোয়ালৈশ্বর উপাখ্যান উজানক দৈত্য বধ নামের ভাওনা প্রদর্শন করিব। একখন ভাগবতী সমাজ অসম নাজিরা শাখার উদ্যোগত আইমাতৃ সেবা সমাজের সহযোগত পবিত্র ভাদ মাহর উপলক্ষে সকলরে বিশ্ববাসীর মঙ্গল কামনা করে আমি তিনিদিনিয়া কার্যসূচী ভাগবত পাঠের আয়োজন করেছিল। আজি আমার দ্বিতীয়টো দিন। আজি আমি প্রাণজিৎ গগৈ ডাঙরিয়াক ব্যাখ্যা করবর কারণে নিমন্ত্রণ করে আনিছিল, বর্তমান নিমন্ত্রণ করে আছে। ভাগবতর খারমর্ম আমাক জানাই আছে অহাকালিল অর্থাৎ ভাদ মাহর শেষর দিন, সেয়ে আমি এভাগি গুরুজনার অমর সৃষ্টি আমি ভাওনা এখন রাখিছো। ভাওনাখনের নাম আপনার কুমাচলর উপাখ্যান উজানক দৈত্যবধ কৃষ্ণ।